শুভ মা দিবসে সবাইকে শুভেচ্ছা। পৃথিবীর সমস্ত মারা খুব ভালো থাকুক, আমার মাও খুব ভালো থাকুক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুপ্রভাত জানিয়ে মিনি ব্লগ স্টার্ট করলাম। দেখো, ঘুম থেকে উঠা আজকে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে উঠেই আগেই বারান্দায় চলে আসি। তিন দিকের বারান্দাতেই গিয়ে দেখি আমার ফুল গাছগুলো কতটুকু বড় হলো না হলো, বা কেমন আছে গাছগুলো, বৃষ্টি হচ্ছে, টবগুলো নিচে পড়ে গেল না তো, এই চিন্তা নিয়ে বারান্দায় যাই। গিয়ে দেখি না ফুলগুলো ভালো আছে। এই ফুলটা আমি সবগুলো পুজো দিয়ে দিয়েছিলাম, আর একটাই আছে। আর এদিকে আঙ্গুর গাছটা দেখো কত বড় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এটার মধ্যে কোনো আঙ্গুর আসে না, খালি বড়ই হয় বড়ই হয়। কতবার কেটে দিয়েছি তবুও এটা বড় হতে থাকে। তো এবার যাব, মুখ টুক ধোবো, ধুয়ে টুয়ে তারপর আমি চা খাবো। সবার আগে বেলপানা করে ফেলেছি, বেলপানাটা খেয়ে তারপর চা খাবো। তো যাই হোক, এরপর বাকি কাজগুলো করবো, কী কী রান্না করবো কালকে থেকে মাইন্ড সেট করে রেখেছি। তাহলে কাজগুলো খুব ভালো হয় যে কী কী রান্না করবে আগের দিন যদি করে ফেলি মাইন্ড সেট, তাহলেই হয়ে যায়। সবজি টবজি থাকা দরকার ঘরে। তো এই দেখো চা খেলাম, আর এদিকে গ্রিন টিটা শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ড ওইটা এনে দিয়েছে। আর পাখির জন্য বিস্কিট রেখেছি, সবার আগে পাখির জন্য রেখে দিই।